শুক্র ভাতের থালা পোড়া রুটি নিয়ে বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরির পরীক্ষার্থীদের। টাকা উদ্ধার ইস্যুতে বিরোধীদের সাথে সরব অরাজনৈতিক হবু শিক্ষক শিক্ষিকারাও। নদিয়ার কৃষ্ণনগর শহরে টেট পাস ক্যান্ডিডেটদের বিক্ষোভ আন্দোলন। সম্প্রতি প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমান শিল্পমন্ত্রী তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া 52 কোটি টাকা এবং তৎসহ 5 কেজি সোনা এবং চাকুরি প্রার্থীদের লিস্ট এবং বিভিন্ন দুর্নীতির তথ্য প্রমাণ ইডির তৎপরতায় প্রকাশ্যে এসেছে সাধারণ মানুষের কাছে। তাতে একদিকে যেমন বিরোধী সিপিআইএম বিজেপি কংগ্রেস সরগরম করছে রাজনৈতিক ময়দান, তেমনি ক্ষোভে ফেটে পড়েছেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তাদের দাবি, দুর্নীতিগ্রস্ত পার্থ চট্টোপাধ্যায়ের কোটি কোটি টাকা আত্মসাতের জন্য চাকরি পায়নি মেধাযুক্ত চাকরির পরীক্ষায় সফল হওয়া যুব সমাজ। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলার মতন নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের রাজপথে নেমে মহাবিক্ষোভ এবং পরবর্তী সময় নদিয়ার জেলা ডিপিএসসি ভবনের সামনে নুন তরকারি ছাড়া ভাতের থালা এবং পোড়া রুটি নিয়ে বিক্ষোভ দেখায় তারা। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় সাজিয়ে গোটা রাস্তা ঘোরানো হয় হাতে কালো কাপড় বেঁধে। টেট পাস করা ছাত্রছাত্রীরা এই নিয়ে চোর ধরো জেলে ভরো অভিযানে পোস্ট অফিসের মোড়ে টেট পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের আন্দোলন এবং পথ অবরোধ করে বেশ কিছুক্ষণের জন্য। 2020 সালের 11 নভেম্বর নবান্নে প্রেস কনফারেন্স করে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 20,000 টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট আছে প্রাইমারিতে। 14 সালের সেই মোতাবেক আমরা ইন্টারভিউ দিয়েছি, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে আমরা অনেকে এখনো পর্যন্ত নট ইনক্লুডেড হিসেবে রয়ে গেছি। এখনো নট ইনক্লুডেড হিসেবে রয়ে গেছি কেন? আমরা কেন এখনো মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও নট ইনক্লুডেড হয়ে থাকব? চারপাশে দেখছি যা দেখা যাচ্ছে, যেরকম পরিস্থিতি, সেখানে দেখা যাচ্ছে সব কাছের লোকজন যারা ঘুষ দিয়ে যাদের টাকা আছে তারা চাকরি পেয়েছে, আমরা চাকরি পাচ্ছি না কারণ আমরা টাকা নেই, কিন্তু আমরা যোগ্য, তবু আমরা বঞ্চিত। এই সুশীল সমাজ গড়ার কারিগর কাদের বানাচ্ছেন মুখ্যমন্ত্রী? কাদের বানাচ্ছেন? যারা যোগ্য নয়, যারা ফেল করেছে, সাদা খাতা জমা দিয়েছে, তারা চাকরি করছে। আর আমরা রীতিমতো সমস্ত কোয়ালিফিকেশন আমাদের রয়েছে, সমস্ত রকমের যোগ্যতা রয়েছে, তৎসত্ত্বেও আমরা এখনো পর্যন্ত নট ইনক্লুডেড। মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন যে কোর্টে স্টে অর্ডার আছে। আমাদের কিসের স্টে অর্ডার? আমাদের কিসের স্টে অর্ডার? আমাদের কোনো স্টে অর্ডার নেই। মানিকবাবু বলছেন 16,500 রিক্রুট হয়ে গেছে, 16,500 রিক্রুট হয়ে গেছে, আসলে মিথ্যে কথা, সর্বৈব মিথ্যে কথা বলছে। আমরা নানা সূত্র মারফত জানতে পেরেছি যে অতগুলো সিট এখনো হয়নি, রিক্রুট করা হয়নি, তবুও আমরা মানে সিট থাকা সত্ত্বেও আমরা আজকে নট ইনক্লুডেড রয়েছি। কত কষ্ট করে আমরা এই জায়গাটায় পৌঁছেছি আজকে, এই দিনটা দেখার জন্য, এই দিনটা দেখার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি? না, মোটেই নয়। তাহলে কি ধরে নেব? মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। ব্যাপক এই দুর্নীতি প্রকাশ্যে আসতেই তারা অসহায় বোধ করেন। আরও তাদের দাবি, মুখ্যমন্ত্রী কথা দেওয়া সত্ত্বেও তারা আরটিআই করে দেখেছেন মাত্র 9,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে এ পর্যন্ত, তাই মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি পূরণ করুক এমনটাই দাবি তাদের। তা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আরও আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন। 2020 সালের 11 নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী একটা নতুন আভাস দিলেন আমাদেরকে যে আমাদের নট ইনক্লুডেড যারা ক্যান্ডিডেট আছি তাদেরকে নিয়োগ করা হবে। কিন্তু এতদিন হয়ে গেল, 2020 থেকে 2022 আমরা আবার সেই নভেম্বরের দোরগোড়ায় চলে আসলাম, এখনও পর্যন্ত কোনো রেসপন্স আমরা চিফ মিনিস্টারের কাছ থেকে পাচ্ছি না। এতদিন হয়ে গেল, চিফ মিনিস্টার সব জানেন যে কতগুলো রিক্রুট হয়েছে, কতগুলো রিক্রুট হয়নি, কিংবা কতগুলো বাকি রয়েছে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে। আজ তো আমাদের কাছে আরটিআই এর রেজাল্ট হাতে রয়েছে। আমরা জানি যে এই যে রিসেন্ট রিক্রুটমেন্টটা হলো 20,000-এর মধ্যে, সেখানটাতে 16,000-এর মধ্যে, এখানটাতে 16,000 হয়নি, এবং 16,000-এর মধ্যে 10,000-এরও নিচে রিক্রুটমেন্ট হয়েছে। তারপরে এতগুলো ধরা পড়ছে যারা চাকরি প্রপারভাবে পায়নি, সঠিক পদ্ধতিতে পায়নি, যাদেরকে চাকরি দেওয়া হয়েছে শুধুমাত্র সরকারের নিজস্ব লোকেদের, তাদের নিজস্ব আনুগত্য অনুযায়ী, এবং
সেই প্রসেসটা জানার পরে তাদের অনেকের চাকরি চলে গেছে বা অনেক নতুন রিটায়ারমেন্ট হয়েছে। সেই যে ভ্যাকান্সিগুলো, হিউজ ভ্যাকান্সি একটা পড়ে রয়েছে, কতগুলো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষামন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীর কাছে এর কোনো তথ্য নেই। মুখ্যমন্ত্রীর কাছে এই সমস্ত বিষয়ে সব তথ্য রয়েছে, তিনি খুব ভালো করেই জানেন যে কতগুলো রিক্রুট করতে হবে আর কতগুলো রিক্রুট করতে হবে না। এত কিছুর পরেও আমরা এতদিন ধরে অপেক্ষা করে আছি, 2014 থেকে আজকে 2022, 8 বছর অতিক্রান্ত। যদি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মানুষকে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে বেড়ান যে হ্যাঁ আমি এদেশে এই রাজ্যের শিক্ষার উন্নতি ঘটাবো, শিক্ষার সঙ্গে সঙ্গে অন্যান্য যাবতীয় কিছু উন্নতি ঘটাবো, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে তিনি তার কথার কোনো মূল্য রাখছেন না। বিগত নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।